আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি গণিতের ধারাবাহিক আলোচনায় ধারা থেকে আমরা অসীম ধারা নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমার সসীম ধারা নিয়ে আলোচনা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন যে সমান্তর ধারা, গুণোত্তর ধারা। আজকে আমি অসীম ধারা নিয়ে কথা বলবো। এই অসীম ধারার নির্দিষ্ট কোনো আপনার মান এরকম থাকবে না যে 10তম পদের সমষ্টি বা 20তম পদের সমষ্টি এগুলো নির্ণয় করো, এগুলো কিন্তু থাকবে না। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, একটা উদাহরণ দিলে বিষয়টি আরও হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, আমি একটা ধারা লিখেছি। এখন যদি বলা হয় এই ধারার অসীম গুণোত্তর ধারা, এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা চিনব কীভাবে? এই পদ থেকে এই পদ ভাগ করব, এই পদ থেকে এই পদ ভাগ করব, এই পদ থেকে এই পদ ভাগ করব। ভাগ করে যদি একই মান আসে সেটা হলো গুণোত্তর ধারা। আর এখানে অসীম গুণোত্তর ধারা সমষ্টি আপনাকে বলা হয়নি যে 10তম পদের সমষ্টি বা 20তম পদের সমষ্টি বা 15তম পদের সমষ্টি নির্ণয় করুন, বলছে অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করুন। যে অসীম গুণোত্তর ধারার সমষ্টি কত, তাহলে এখান থেকে আগে আর এর মানটা আমরা জেনে নিই। তাহলে কী করবো, এই পদ থেকে এই পদটা ভাগ দিব। তাহলে ওয়ান ভাগ রুট স্কোয়ার টু ভাগ কিন্তু ওয়ান, আলটিমেট এটা কিন্তু ভাগ করলে কিন্তু ওয়ান ডিভাইডেড রুট স্কোয়ার টু। আবার এটা থেকে এটা ভাগ দিলে কী হবে, ওয়ান ভাগ টু ভাগ ওয়ান ভাগ রুট স্কোয়ার টু। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী হয়, হাফ, আর ভাগ কিন্তু গুণন হয়ে যায়। উল্টা দিলে কিন্তু গুণন হয়ে যায়। আলটিমেট এখানে আমাদের হচ্ছে রুট টু ডিভাইডেড কিন্তু রুট স্কোয়ার টু ডিভাইডেড টু। এখন দেখুন, আমরা কিন্তু এটা কিন্তু আমরা জানি যে দুই একটা টু মানে কিন্তু দুইটা রুট টু, দুইটা রুট টুকে গুণন দিলে বা একটা থ্রি মানে কিন্তু দুইটা রুট স্কোয়ার থ্রি। এটা কিন্তু আমরা লিখতে পারি। কেন, আমরা জানি একই জিনিস কিন্তু এটা যদি গুণন দিই তাহলে একই জিনিস কিন্তু দুইটা একই জিনিস দুইটা একই জিনিস গুণ দিলে তাদের উপর কিন্তু আলটিমেট পাওয়ার হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়। এটা এই স্কোয়ার আর রুট স্কোয়ার এটা কিন্তু কেটে দেয়, আলটিমেট কিন্তু টুই হচ্ছে। তাহলে এখানেও কিন্তু টুর পরিবর্তে আমরা লিখতে পারি টু রুট টু গুণিত রুট টু রুট স্কোয়ার টু, মানে এটা এটা কেটে দিলে ওয়ান ভাগ রুট স্কোয়ার। এভাবে দেখুন আর এর মান কিন্তু আমাদের আসলে হলো ওয়ান ভাগ রুট স্কোয়ার টু বা ওয়ান ভাগ বর্গমূল টু। এখানে দেখুন আর এর মান কিন্তু এখানে একের চেয়ে কিন্তু ছোট, কারণ আমরা জানি রুট স্কোয়ারের মান হলো 1.41 সামথিং। তো ওয়ান ভাগ 1.41 দিলে ভাগ দিলে একের সাথে অবশ্যই ছোট হবে, একের সাথে অবশ্যই ছোট হবে। আর অসীম ধারার এই সমষ্টিগুলোর মান আর এর মান সবসময় একের চাইতে ছোট হয়। এখন যদি বলা হয় এই অসীম গুণোত্তর ধারার সমষ্টি, এই সমষ্টি তাহলে আমরা কীভাবে নির্ণয় করব? তাহলে অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হলো এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর। এখন দেখুন হয়তো একটু কনফিউশন হয়ে যেতে পারেন যে এর আগেও তো আমরা সমষ্টি জেনেছিলাম কিন্তু দুইটা সূত্র, এ গুণিত আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আবার আর মাইনাস ওয়ান, বা এ গুণিত ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর, এই দুইটা। কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু এই দুইটা সূত্র কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করব না। এর কারণ হলো এখানে এন এর মান কিন্তু আমাদের বলে দিবে যে 10তম 20তম বা 15তম পদের সমষ্টি, বাট এখানে কিন্তু এন এর মান আমাদের কখনো বলে দেওয়া হবে না। তখন আমরা সরাসরি এই সূত্রটা নির্ণয় করব, এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর। আর আর এর মান সবসময় অসীম গুণোত্তর ধারা আর এর মান সবসময় একের চাইতে ছোট হবে। তাহলে এখানে এর মান মানে প্রথম পদ, তাহলে এখানে ওয়ান, আর এর মান মানে ওয়ান বাই রুট স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি এবং দেখুন ওয়ান মাইনাস ওয়ান বাই রুট স্কোয়ার মানে আর এর মান আমরা অ্যাপ্লাই করে দিলাম, এখানে যদি আমরা লসাগু করি আলটিমেট কিন্তু আমাদের এইভাবে মানটা আসে। এখন এটাকেও কিন্তু আবার আমরা একটু আর একটু চেঞ্জ করতে পারি, যদি একটু মডিফাই করি এটাকে, যে এর বিপরীত জিনিস দ্বারা গুণন করা, তাহলে রুট স্কোয়ার রুট টু স্কোয়ার প্লাস ওয়ান রুট থ্রি। দেখুন এটা এটা কিন্তু কেটে দিলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার থাকছে, মানে এটাকে যদি আমি একটু মডিফাই করি পরীক্ষায় আসতেও পারে এটা, তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কিন্তু উপরে এটাই থাকবে, বাট এখানে কিন্তু হবে হলো আমি কিন্তু এদিক থেকে যাচ্ছি আপনারা একটু বুঝে নিয়ে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের রুট টু রুট স্কোয়ার ওয়ান ভাগ
এটার সাথে এটা কেটে দিলে কিন্তু টু মাইনাস ওয়ান আলটিমেট কিন্তু আমাদের কি হচ্ছে এখানে, এটার সাথে যদি এটা গুণন দিই, এটার সাথে যদি এটা গুণন দিই, তাহলে কিন্তু আমরা জানি কিছুক্ষণ আগে বললাম দুইটা রুট টু মানে কিন্তু একটা টু লিখা যায়, তাহলে এখানে টু আর এখানে কিন্তু রুট টু হচ্ছে, আর নিচে কিন্তু দুইয়ের থেকে এক বাদ দিলে কিন্তু আলটিমেট কিন্তু এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখুন এই অ্যান্সার থেকেও এটা পরিবর্তেও কিন্তু আমাদের কিন্তু পরীক্ষায় এটাও আসতে পারে। সো দুইটা দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এটাও অ্যান্সার আসতে পারে আবার এটাও আসতে পারে। আশা করি যে অসীম ধারার সমষ্টি কিভাবে নির্ণয় করব এটা মাত্র একটাই সূত্র, এটা আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করি যে অসীম গুণোত্তর ধারার সমষ্টিটা আপনারা নির্ণয় করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।